আমরা সমুদ্রখ্যাত তন্বী তরুণীর মতো সুন্দরী দ্বীপ নিদ্রাসকিনার উদ্দেশ্যে যাত্রা করিলাম। বেলুন ফাটা, আমি নিজেই হাসতেছি কারণ আমার ভালো লাগতেছে। অতিথিবৃন্দ, আরো কথা আছে, এই যাত্রার মাঝখানে আপনার দিগকে ফ্রি লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সরবরাহ করা হবে। ছোট ছোট বাচ্চাদের জন্য লেবুন জুস, চকলেটের ব্যবস্থা করা আছে। আপনাদের যারা অসুস্থ হয়ে যাবেন তাদের ট্রিটমেন্টের জন্য ডান দিকে একজন হোমিওপ্যাথিক ডাক্তার, বাম দিকে একজন এলোপ্যাথিক ডাক্তারের ব্যবস্থা করেছি। আরো খবর আছে, এই যাত্রাকে আরো সুন্দর থেকে সুন্দর করার জন্য আপনাদের সাথে দুইজন সঙ্গীত শিল্পী রয়েছে, তারা নানা ঢঙ্গে বর্ণে আপনাদের নাচ গান পরিবেশন করে আরো সুন্দর করে দিবেন। আপনাদের জন্য সুন্দর হোক, স্বাগতম স্বাগতম স্বাগতম। যন্ত্রণা আর তো প্রাণী শয়না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণী শয়না, যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না। আমাদের তিনজনের সাথে যদি তিনটা গার্লফ্রেন্ড আসতো তাহলে এই আনন্দ ভ্রমণটা আরো জমত। শিলাকে সঙ্গে নিয়ে শিলা আমার সাথে আসতে হবে কোন দুঃখে? নতুন গার্লফ্রেন্ড না, ধর আমার গার্লফ্রেন্ড হবে কেন? আমার অফিসে চাকরি করে কথাবার্তা বলি এই আর কি। তুই তোর গার্লফ্রেন্ড কে আনতে পারতিস? আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, কেন রিতা হাসছিস কেন? আরে দূর, আমার মতো ওর চার পাঁচটা বন্ধু আছে, ও যে কাকে বিয়ে করবে সেটা হবে পৃথিবীর চোদ্দতম আশ্চর্যের বিষয়। সোহান ইচ্ছে করলে অবশ্য কাউকে সঙ্গে নিয়ে আসতে পারে। আর ধর ফালতু বেচাল বাদ দে তো, অনেকদিন পর নদী দেখতে এসেছি, মন ভরে দেখ। তোর এই মেলি স্বভাবটা বাদ দে তো সোহান। মানে তোর এই এক স্বভাব, কোনো কিছু পরিষ্কার করে বলিস না। আমি তো জানি তিন চারটা মেয়ে তোর পেছনে ঘোরাঘুরি করছে, তাই নাকি সোহান? তাহলে আর বলছি কি, ধুর শালা আমাদের কপাল। দশটা মেয়ের পিছে আমি ছুটলাম, কোনো মেয়ে আমার দিকে তাকালো না। আর ওর পিছনে চার পাঁচটা মেয়ে ঘুর 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 করছে। আসলে মেয়েরা পছন্দ করে সুন্দর ছেলে আর তার সাথে মোটা মানি ব্যাগ। সর্জন, ওসব প্রেম টেমের মধ্যে আমি নেই, জীবনে কখনো প্রেম করিও নি আর ভবিষ্যতে করবো না। তুই একটা ভীষণ বোরিং লোক। আরে নারী ছাড়া জীবন অর্থহীন, ব্যর্থ। শিবন দোস্ত, নারী হচ্ছে হেলেন অফ ট্রয়, সকল অনর্থের মূল। তাই তো রে, দেখে একদম চোখ জুড়িয়ে গেল, অনেকদিন এরকম সুন্দরী দেখি। সুন্দরীর সংজ্ঞা তো জানিস না? তুই জানিস? অফকোর্স, বল তো শুনি। শোন, প্রকৃত সুন্দরী সেই যাকে দেখা মাত্র বুকের ভিতরে একটা ধনসাধ্য অনুভূতি, রক্ত ছলছল আবার উঠেছে। হ্যাঁ, আমার স্যার, আপনি এখানে একা একা বসে আছেন? ভালো লাগছে না মীরা, মনটা খুব খারাপ। কেন স্যার, মন খারাপ কেন? আমার স্ত্রীর কথা মনে পড়ছে। উনি তো মারা গেছেন 10 বছর হয়ে গেল, হঠাৎ ওনার কথা মনে পড়লো কেন স্যার? আচ্ছা আচ্ছা, এটা কোন মাস বলতে পারো? নভেম্বর স্যার। নভেম্বর? হ্যাঁ, জানো এই নভেম্বর মাসটা এলেই আমার মন খারাপ হয়ে যায়। কেন স্যার? এ মাসের 18 তারিখে আমরা বিয়ে করেছিলাম, জানো এ মাসটা এলেই ওর কথা আমার মনে পড়ে যায় আর আমারও মনটা খারাপ হয়ে যায়। তুমি তো নিশ্চয়ই জানো যে এ মাসে আমি কোনো কাজকর্ম করি না, অফিসেও যাই সারাদিন, আমি একা একা বাসায় থাকি। ওর যত পুরনো স্মৃতি আছে রোমন্থন করতে থাকি। আমি তো এখানে আসতে চাই, তুমি তো আমাকে জোর করে নিয়ে এলে আমার মন ভালো করে দেবে। কিন্তু মন তো ভালো হচ্ছে না মীরা। হবে স্যার, মন ভালো হবে। আপনি আপনি জাহাজের সামনে চলুন, আমি আপনার মন ভালো করে দেব। চলুন স্যার। চলো।
আই কি দেখছিস? পরিগুলাকে দেখার চেষ্টা করছি। কই? আসলে তুই এত মেয়ে পাগলা হলি কবে থেকে? হ্যাঁ নদী দেখ, নদী সুন্দর দৃশ্য দেখ। না, এইসব দৃশ্য দেখে আমার মন ভরে না। আনন্দ বিহারে এসেছি আনন্দ করতে, আমার মন যা চায় আমি তাই করব। লুক লুক ছেলেগুলো আমাদের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাই তো, চল আমরা ওদিকে যাই। প্রশ্নই আসে না, ওরা দেখছে বলে আমরা চলে যাব। আর মেয়েরা এক জায়গায় থাকলে তো ছেলেরা দেখবেই। তবে যাই বলিস না কেন, ছেলেগুলো কিন্তু দেখতে বেশ। তোর পছন্দ হয়েছে নাকি? আহা, সুন্দর দেখলে কার না ভালো লাগে, এছাড়া অন্য কিছু না। কোনটা? সবগুলোকে। সবাইকে মানে? আশ্চর্য, বোকা, চোখের পছন্দের একটা ব্যাপার আছে না? হ্যাঁ, চোখের পছন্দ। চোখের পছন্দ মানে সুন্দর জিনিস দেখলে কার না ভালো লাগে, এছাড়া অন্য কিছুই না। মেয়েগুলো আমাদের নিয়ে আলোচনা করছে। ওদের ঠেকাই করেছে? হ্যাঁ, আমাদের নিয়ে আলোচনা করবে। মাঝের মেয়েটার সব দেখছে, বাম দিকের মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এখনো তাকাচ্ছে। কই না তো, ও তো নদী দেখছে। না, তুই তাকিয়েছিলি বলে চোখটা সরিয়ে নিয়েছিল, এখন তো তাকাচ্ছে। ডান পাশের মেয়েটা তোকে পছন্দ করেছে। আমাকে? তুই লক্ষ্য না করলেও আমি করেছি। শোন, তোর কথা শুনে আমি কিন্তু মোটেই ভুলে গেতে হচ্ছি না। তা তো হবেই না, তোর তো হৃদয় বলে কিছু নেই। দোস্ত, হৃদয় থাকলেই সমস্যা। কোনো হৃদয়বতীর জন্য অপেক্ষার কষ্ট, দুঃখ, বেদনা, আনন্দের একটা মিক্সড অ্যালবাম কি দরকার? ভালোই তো আছি। ভালো থাকা মানে ভালোবাসা। আমি ভালোবাসা চাই। দুঃখ, বেদনা আর আনন্দের হলিখালায় জীবনটা কুড়িয়ে যায় যাক, আমি ওদের সাথে পরিচিত হবই। আমিও হব, চল। না 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 দোস্ত, তোরা যাস নি। ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। দাঁড়া, হাই। আপনার নামটা জানতে পারি? না। আপনার নামটা প্লিজ। নাম দিয়ে কি দরকার? কি অদ্ভুত হাসি, মনটা ভরে গেল। আপনাদের সুন্দর মুখ, সুন্দর হাসি আনন্দ বিহারকে আনন্দময় করে তুলবে। আপনাদের তিনজনের উপস্থিতিতে আনন্দ ভেলা আনন্দে চকচক করছে। মনে হচ্ছে স্বপ্নলোকের তিন পরি নেমে এসেছে, সেই জন্যই তো আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। সরি, আমরা কোনো বখাটে ছেলেদের সাথে কথা বলতে চাই। এই আনন্দ ভালে আপনাদের মতো বাজে ছেলেরা যে কি করে ঢুকলো বুঝতে পারছি না। অথরিটিকে ডাকতে হবে। আপনারা চলে না গেলে সিকিউরিটি ম্যানকে ডাকতে হবে। আমরা কিন্তু মোটেই বাজে বা বখাটে ছেলে নই। ভদ্র ছেলে হিসেবে আমাদের সুনাম আছে। সেটা তো দেখতেই পাচ্ছি। সিকিউরিটি ডাকো, সিকিউরিটি। থাক থাক থাক, তবে না তো আমরা মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। হ্যাঁ, আপনাদের এই সুন্দর মুখের মতো মনটাও যদি সুন্দর হতো তাহলে পৃথিবীটা অনেক শান্তির হতো। পৃথিবীটা অনেক শান্তি। স্যার,
আপনি সাঁতার জানেন? জানি, আমি জানি না, তাতে আমার কিছু এসে যায় না। আচ্ছা স্যার, আমাদের এই জাহাজটা যদি টাইটানিকের মতো ডুবে যায় তাহলে কি আপনি আমাকে বাঁচাবেন? সে দেখা যাবে। আমি তখন কলেজে পড়ি, সামার ভ্যাকেশনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। আমার কাজিন আমাকে নিয়ে বেরিয়েছিল নৌকা ভ্রমণে, মাঝপথে যেতেই সে কি ঝড়! ও মাই গড! তারপর আমি আমি অপ্রাসঙ্গিক আলাপ পছন্দ করি না। স্যার, আমি আপনার মন ভালো করার চেষ্টা করছি। তুমি কি করে ভাবলে যে তোমার কাজিনের সাথে তোমার স্মৃতি আমার মন ভালো হবে? মন আরো বেশি খারাপ হয়েছে। স্যার, স্যার যাচ্ছেন কেন? স্যার, স্যার শুনুন, এই অপমানের প্রতিশোধ নিতে হবে। জীবনে কোনো মেয়ে এমন অপমান করেনি, বলে কিনা বখাটে বাজে ছেলে আমরা। আমার তো মনে হচ্ছে নদীতে ঝাঁপ দেই, তাই না? উচিত তোরা যেতে ওই মেয়েদের সাথে আলাপ করতে গেলে কেন? হ্যাঁ, তোদের কি পার্সোনালিটি বলতে কিছু নেই? প্রতিশোধের আগুন বুকে দাউ দাউ করে জ্বলছে, কি করা যায় বল না দোস্ত। কিছুই করার নেই, বেটার তোরা ওদের ছায়া মানুষ। মেয়েরা আমাদেরকে এত বড় অপমান করলো, আর বন্ধু হিসেবে তুই চুপ করে থাকবি? তুই যদি রাজি না হস আমরা জাহাজ থেকে নেমে যাব, দরকার নেই আমাদের এই আনন্দ ভ্রমণের। আচ্ছা, কিভাবে প্রতিশোধ নিতে চাস? ওদের সাথে প্রেম করবি। প্রেম করবি? প্রেম করাই হবে প্রতিশোধ নেওয়ার উত্তম পন্থা। আচ্ছা, তাহলে আমার কি করার আছে? তোকেও প্রেম করবি? না বাবা, আমি ওসব প্রেম টেম আমি করতে পারবো না। হ্যাঁ, বন্ধুর জন্য তুই এটুকু করতে পারবি না? বন্ধুর অপমান মানে তোর অপমান। ইয়েস, তুই যদি রাজি না হস ক্যাপ্টেনকে বলে আমরা এখনই নেমে যাই। নেমে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমার মনে হয় ওরা ভয় পেয়েছে। কি করে বুঝলি? আশ্চর্য, ভয় না পেলে ওরা ঠিকই আমাদের ফলো করে পর্যন্ত আসতো। আর ওরা অপমান সহ্য করবে তা মনে হয় না। তাছাড়া মেয়েরা অপমান করলে ওদের পৌরুষ সাথে লাগে, ওরা খেপে যেতে পারে রে। তোর কথায় যুক্তি আছে, আমাদের সাবধানে থাকতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনাদের কোনো সমস্যা হয়েছে? কে বলল? জাস্ট আপনাদের হাবভাব দেখে তাই মনে হচ্ছিল। আপনি একটু বেশি বোঝেন মনে হচ্ছে। বেশি বোঝাটা একটু সমস্যা। রাইট ম্যাডাম, আই এম সরি ম্যাডাম। একটা মজার ঘটনা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন এক নবীনবরণ অনুষ্ঠানে ঘোষক হঠাৎ ঘোষণা দিল যে আমাকে নাচতে হবে। কিন্তু আমি তো নাচ জানি না। সে কি ভয়ানক অবস্থা! আমি তাকিয়ে দেখি ঘোষক হাসছে, আমিও কম যাই না, মাইকের সামনে দাঁড়িয়ে আমি ঘোষণা করলাম যে এই অনুষ্ঠানে একা ডান্স করলে কেউ পছন্দ করবে না, আমি ডুয়েট ডান্স করতে চাই, অগত্যা ঘোষককে স্বয়ং আমার সাথে নাচতে হবে। সে কি কাণ্ড! ঘোষক ভয়ে দৌড়। স্যার, আপনার মনটা কি এখন ভালো হচ্ছে? না, আরো বেশি খারাপ হয়েছে। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল, তুই যাবি। কি আর করা, তোদের জন্য তো রিস্ক নিতেই হবে। প্রমিস, প্রমিস। আমি একটা ব্যাপারে ভীষণ অবাক হচ্ছি। কোন ব্যাপারে? লক্ষ্য করেছিস, ছেলেগুলো কিন্তু আমাদের একবারও ডিস্টার্ব করছে না। ব্যাপারটা তো ক্লিয়ার, ওরা ভয় পেয়েছে। গুরুত্বপূর্ণ পজিশন আছে, জেন্টল অ্যান্ড রেসপন্সিবল, কিন্তু ওরা খুব সাংঘাতিক সেন্সিটিভ, অপমানের কষ্ট সহ্য হতে পারছে না। তাই অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ঠিক করেছে আজ রাত 12:01 নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করবে। আমি ওদেরকে অনেক বলিয়েছি, কোনো কাজ হয়নি। ওরা যদি সত্যি আত্মহত্যা করে তাহলে আমি আপনাদের বিরুদ্ধে লোকাল থানায় মামলা করবো।
মামলা করবেন কেন? ওদের আত্মহত্যা করার পরিস্থিতি তৈরির জন্য ব্যাপারটা আপনাদেরকে আমি বলেছি, সেটা আশিক বা সৈয়দ তো জানেন। এখন আপনারই পারে তাদেরকে বাঁচাতে। নাও ডিসিশন ইজ ইয়ার্স, গুড নাইট। এখন উপায় কোনো দরকার ছিল না ওদের এইভাবে অপমান করার। আমরা তো ফান করেছি। এখন ঢেলা বোঝো, ফান করেছি। স্যার চলুন আমরা ডিনার করি। আমার খাবার ইচ্ছে নেই। স্যার না খেলে আপনার শরীর খারাপ করবে। তাতে তোমার কি যায় আসে? যায় আসে স্যার। কে? আপনার শরীর খারাপ করলে আপনার অ্যাবসেন্সে আপনার এত বড় বিজনেস কে দেখবে স্যার? কোম্পানির কোটি কোটি টাকা লস হবে, আর আমার মতো হাজার হাজার শ্রমিক চাকরি হারাবে স্যার। স্যার চলুন প্লিজ। উফ, বুলশিট। জি, ওদের টোন শুনে মনে হলো যে ওরা আমার কথা বিশ্বাস করেছে। কেল্লা ফতে, বলেছিলাম না এই ওষুধেই কাজ হবে। আরে না, এত উল্লাসিত হওয়ার কিছু নেই। কেন? কেন মানে ওরা যদি তোদেরকে বাঁচাতে না আসে তখন তোরা কি করবি? সাগরে ঝাঁপ দিবি? না, তা তো সম্ভব। আরে তাহলে ফাঁকি বাজিয়ে ধরা পড়ে যাবে না? ওরা আমাদেরকে চিট বলবে, চিট। এই লাইনে তো ভাবিনি। আচ্ছা ধর ব্যাপারটা ওদের কারসাজি, কিন্তু ওদের কারসাজি যদি না হয় আর ওরা যদি সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিতে যায় তখন তোরা কি করবি? ব্যাপারটা অথরিটিকে জানাতে হবে। না না, ঠিক হবে না, আমাদেরকে নিয়ে কেলেঙ্কারি হয়ে যাবে, সবাই আমাদেরকে ছিচি করবে। আমার মনে হয় এই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য তোমাদের দুজনকেই যেতে হবে। তোরা দুজন গিয়ে যদি ওদের কাছে সরি বলিস তাহলে ওরা ঝাঁপ দিবে না। গুড ইভিনিং ম্যাডামস। গুড ইভিনিং। আমি তাফাক্কুল আজাদ। কি চান? এখানকার পাবলিক রিলেশন অফিসার। আপনাদের কোনো কাজে দরকার হলে আমাকে বলবেন, 555 ডায়াল করলে আমি চলে আসব। নো, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আরেকটা বিপত্তি। সত্য স্যার, আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ করবো কেন? মানে আনন্দ ভ্রমণে এসে আপনি যদি সব সময় মন খারাপ করে থাকেন। আমি তো আসতে চাইনি, তোমার অনুরোধে এসেছি। কথা ছিল তুমি আমার মন ভালো করে দেবে, কিন্তু তুমি তো তা পাচ্ছ না। চেষ্টা তো করছি স্যার, কিন্তু যতক্ষণ আপনি আপনার মন থেকে ম্যাডামের স্মৃতি সরাতে না পারবেন আপনার মন কিছুতেই ভালো হবে না স্যার। তোমাকে আমি বেশ বুদ্ধিমান নেই ভেবেছি। আসলে তুমি তা নও। জি, মে আই কাম ইন স্যার? স্যার আমি তাফাক্কুল আজাদ, এই শিপের পাবলিক রিলেশন অফিসার স্যার। স্যার আপনার কোনো অসুবিধা হচ্ছে স্যার? হচ্ছে। জি স্যার। এই যে আপনি অসময়ে এসে আমাদেরকে ডিস্টার্ব করছেন, এটাই তো একটা অসুবিধা। সরি স্যার, এন্ড ইউ আর রাইট স্যার। স্যার চলুন স্যার, খাবেন? আমি খাবো না, তুমি যাও। আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? রাত 12টায় হয়তো ডেকে অনেক লোকজন থাকবে, আর তখন যদি কোনো লোকজন আমাদেরকে দেখে ফেলে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। ও তাই তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমি স্যার আল আজম তাফাক্কুর রহমান আজাদ স্যার। কি কুর? তাফাক্কুর স্যার। পিকুলিয়ার তাফাক্কুর স্যার? অ্যাকচুয়ালি আমার গ্র্যান্ডফাদারও পিকুলিয়ার ছিলেন, আমার ফাদারও কিছুটা পিকুলিয়ার ছিলেন স্যার। এই যে তোমাকে স্যার, আপনি আপনার বক্তৃতা বন্ধ করুন, যা বলবেন তাতেই বলুন, আমরা খুব ঝামেলা আছি। স্যার আমি আনন্দ ভেলার পাবলিক রিলেশন অফিসার স্যার, আপনাদের ঝুট ঝামেলা দূর করাই আমার দায়িত্ব স্যার। পারবেন ঝামেলা দূর করতে? 100 বার পারবো স্যার। আচ্ছা স্যার, রাত 12টার পরে স্যার এই ডেকটাকে খালি করে দিতে পারবেন? কোনো মানুষের জন্য না স্যার। রাত 12টার পরে স্যার? অ্যাকচুয়ালি স্যার রাত 12টার পরে তো ডেকে লোকজনের আগমন হয় স্যার। সেই জন্য তো বলছি এটা খালি করে দিবেন স্যার। এটা অ্যাকচুয়ালি স্যার, অ্যাকচুয়ালি স্যার ধরুন স্যার স্যার এটা দিয়ে তো আধা ঘন্টা কভার হবে স্যার।
থ্যাংক ইউ স্যার, পুরো পুরো এক ঘন্টা আমি কভার দিতে পারবো স্যার। শুনেন স্যার, তাফাকুর স্যার, যান দ্রুত যা ব্যবস্থা নেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল স্যার। প্রবলেম সলভ? আরে না তো, প্রবলেম তো এখনো শুরুই হয়নি। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া ছেড়ে শাম, একেলা পায়া ছেড়ে শাম, এই নেগুর বনে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, একটি ঘোষণা, একটি ঘোষণা, কিছুক্ষণের মধ্যে আমরা একটা খারাপ জায়গা অতিক্রম করব। রাত 12টা থেকে 1টা পর্যন্ত এলাকায় জলদস্যুতির উৎপাতের সম্ভাবনা থাকে, সুতরাং আপনারা এই সময় ডেকে অবস্থান না করে যার যার কেবিনে চলে যান। সাময়িকভাবে আপনাদের দুঃখ দেওয়ার জন্য আমরা দুঃখিত, প্লিজ চলে যান, প্লিজ চলে যান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মীরা এখনো কেন বোঝে না যে ওকে আমি ভালোবাসি? ওকে আমার মনের কথা বুঝতে পারছে না? ও আমার মনের কথা বুঝতে পারছে না বলেই তো আমার মন খারাপ, নাকি মুখ ফুটে বলে ফেলবো? না না, অসম্ভব। পুরুষ হয়ে একজন নারীর কাছে আমি ছোট হতে পারবো না, কিছুতেই না। ওকেই বুঝতে হবে আমার মন কেন খারাপ থাকে। জীবনের শেষ দৃশ্য এরকম হবে কোনদিনও ভাবিনি। মেয়েদের কাছে অপমানের চেয়ে মৃত্যু অনেক শ্রেয়, মৃত্যু অনেক শ্রেয়। তোর কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিস, তুই আমারে মাফ করে দিস দোস্ত, মাফ করে দিস। লেটস এমব্রেস ইচ আদার এন্ড সে গুড বাই। গুড বাই, গুড বাই, গুড বাই। যাচ্ছি যাচ্ছি। ও খোদা, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। জীবনে যাকে প্রথম ভালোবাসলাম তার কাছেই চরম অপমানিত হলাম। খোদা তুমি আমাকে মাফ করে দিও, এই জীবন আমি রাখবো না। প্লিজ ওয়েট, আত্মহত্যা করা মহাপাপ, আপনি জানেন না? হ্যাঁ জানি, কিন্তু অপমানের মাত্রা যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় তাহলে মৃত্যু শ্রেয়। জীবনটাকে তো সংকীর্ণ ভাবছেন কেন? আর প্লিজ, আমি শুনেছি আপনার ফিউচার অনেক ব্রাইট, ভালো ছেলে হিসেবে আপনার পরিচিতিও আছে, দেশ সমাজ আপনার কাছে অনেক কিছু আশা করে, আর আপনি কি না সামান্য একজন মেয়ের জন্য এমন সম্ভাবনাময় জীবনটাকে নষ্ট করে দিবেন? সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে অপমান যে কত কষ্টের সেটা আপনাকে বোঝানো যাবে না। আমি আপনার সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, তোমার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই। তোমাকে আমি তুমি করে বললাম, আমাকে মাফ করে দিও, মৃত্যু পথযাত্রী মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া উচিত। তুমি আমার প্রথম ভালোবাসা। ভালোবাসা কি এতই সহজ? প্রথম দেখাতেই হয়ে গেল। লাভ এট ফার্স্ট সাইট, জলোচ্ছ্বাসের মতন, ফরগিভ এন্ড ফরগেট। হে আল্লাহ, আমি ভালোবাসার জন্য জান দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমি ভালোবাসার জন্য জান দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমি ভালোবাসার জন্য জান দিচ্ছি, চললাম। প্লিজ প্লিজ ভাই, আপনারা সব দিবেন না প্লিজ। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করব, কিন্তু যাকে ভালোবাসলাম তার কাছে পেলাম শুধু ঘৃণা আর অবজ্ঞা। এখন আপনি বলুন আমি কি করব, এই জীবন আমি রাখব না। ঝাঁপ দেবেন না প্লিজ, আমার কথা এখনো শেষ হয়নি। ও
আপনি এখানে? আপনি? হ্যাঁ, দেখতে এলাম যে আমার বন্ধুদেরকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা আপনারা নিয়েছেন। সাবরিনা ওই শিখ আছে বাঁচাতে। শুনুন ম্যাডাম, আপনাকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, যদি আমার বন্ধুরা সত্যি সত্যি সুইসাইড করে আমি কিন্তু আপনাদের ছাড়ব না। ক্যাপ্টেনকে বাধ্য করবো জাহাজটা তীরে ভেড়াতে এবং আপনাদের তিনজনকে আমি দড়ি দিয়ে বেঁধে থানা নিয়ে যাব। আশ্চর্য, আপনি এত রাফ কেন? হ্যাঁ, আমি এরকমই, যা বলি সরাসরি বলি, কোনো ভণিতে আমি জানি না, আর সেজন্য অবশ্য অনেক লোকই আমাকে দেখতে পারে না, কিন্তু তার মধ্যে একজনও মেয়ে লোক নেই, ঠিক আছে, তাতে আমার তেমন কিছু যায় আসে না। আমরা আসলে আপনাদের সাথে মজা করতে চেয়েছিলাম, খেপাতে চেয়েছিলাম, কিন্তু অপমান করতে চাইনি, আমাদের মাফ করে দিন প্লিজ, প্লিজ আপনি ঝাঁপ দিয়েন না। অপমানের জ্বালা কমলেও প্রথম প্রেমের ব্যর্থতার কষ্ট আমি কি করে সহ্য করব? না না না, মৃত্যুই আমার একমাত্র সমাধান। আমি কথা দিচ্ছি আপনি ব্যর্থ হবেন না। তুমি আমাকে ভালোবাসো? না বাসলেও এখন বাসি না। না, আমি কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। বাসি এখনই বাসি। সত্যি তো? সত্যি। হাতটা ধরুন। ধরুন না, ধরো বলো। আচ্ছা ধরো, আমি তিন সত্যি করে বলছি, সত্যি 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 আমি আপনাকে পছন্দ করি। শুধুই পছন্দ করো, ভালোবাসো না? ওই একই হলো না, স্ট্রেট বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা, হলে আমি ছাড় দেব। বাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসো। আমার মাথা একটা স্বাভাবিক চাপ হচ্ছে। আমি আমি জ্ঞান হারাচ্ছি ঐশী, আমাকে আমাকে ধরো, আমাকে ধরো। কি সর্বনাশ! স্যার বসবো? বসো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জানো গত রাত্রি আমার একেবারে নিদ্রাহীন কেটেছে। বলেন কি স্যার, কেন? আমি বুঝতে পারি না তোমার মতো এমন ডাল হেডেড মেয়ে কেমন করে আমার পার্সোনাল সেক্রেটারি হলো। জি মানে আপনি না বললে কি করে বুঝবো স্যার, কেন আপনার ঘুম হয়নি? বোঝো না, না বুঝতে চাও না কোনটা? জি মানে হ্যাঁ, আপনি তো বললেন যে আপনার স্ত্রীর কারণে আপনার মন খারাপ হয়নি, তাছাড়া আপনার কি কারণে মন খারাপ হতে পারে? স্যার আমি সারা রাত ভেবেছি কিন্তু খুঁজে পাইনি। বুলশিট। জি? নো, নাথিং। ইমা। স্যার। রাজু, তুমি একটু আসো। ইভা, আমাদের এই আনন্দ ভেলাটা আরো আনন্দময় হয়ে উঠেছে কেন তুমি জানো? জি না স্যার। তিনটি যুবক আর যুবতীর প্রেম ভালোবাসা। আমি এই কথা তোমাকে কেন বলতে চেয়েছি তুমি জানো? জি জি না স্যার। তোমাকে দিয়ে কিছুই হবে না। জানো জি, তোমার এফিসিয়েন্সি সম্পর্কে আমার সন্দেহ দেখা দিয়েছে। কেন স্যার, আমি কি করেছি? তোমার কথা ছিল তুমি আমার মন ভালো করে দেবে, কিন্তু এই আনন্দ বিহারের অর্ধেকটা সময় পার হয়ে গেল, তুমি তার একটু কিছু করতে পারো? স্যার আপনি যদি বলে দেন কি করলে আপনার মন ভালো হবে তাহলে আমি তাই করব স্যার। দেখো আমি না বললো তোমাকে বহুবার কিউ দিয়েছি। কিউ? গুড মর্নিং। কেমন আছেন? নট ব্যাড, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা আপনার সাথীরা কোথায়? ওরা সবাই চিন্তাই হয়ে গেছে। চিন্তাই হয়েছে? কারা করলো? আপনার বন্ধুরা। ও আই সি। আরে কই যাচ্ছেন, বসুন বসুন। আমি কি করব? আশ্চর্য,
আপনার বন্ধুরা আমাকে একা করে দিয়ে গেছে, তো আমার প্রতি আপনার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আমাকে সঙ্গ দেয়া? দেখুন, আমি মানে আমি আসলে ওসব পারি না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জীবনে কোনো মেয়েদের সাথে মেলামেশা করেননি। রাইট, আপনি ঠিকই ধরেছেন। আপনার কথা শুনে অনেক অবাক হলাম। কেন? আশ্চর্য, আপনার বয়সে কোনো ছেলের একটা মেয়ে বান্ধবী থাকবে না, সে কাউকে ভালোবাসবে না, এইটা আমার বিশ্বাস হয় না। দেখুন, প্রেম ভালোবাসা হচ্ছে একটা চিপ ইমোশন, বুঝতে পেরেছেন? কঠিন বাস্তবতার মধ্যে ইমোশনের কোনো মূল্য নেই। সরি, আমি কিন্তু আপনার কথা মানতে পারছি না। আমার কাছে মনে হয় প্রেম ভালোবাসা মানুষের জীবনে সুখ শান্তি আনন্দ এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। আপনি প্রেম করেন? ইচ্ছে তো করে, কিন্তু কিন্তু কি আসলে যাকে চাই তাকে পাই না, যাকে চাই না সে আমাকে ভালোবাসে, যার কারণে কখনো ভালোবাসার সুযোগই হয়। আসলে আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, হ্যাঁ বলুন। না না কিছু না। তোমার অফিস কটায় ছুটি হয়? 5টায়। আমার ক্লাসও তখন শেষ হয়। আমি রোজ ক্যাম্পাসে তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে কিন্তু রোজ আসতে হবে। আসবো। দিনে কম করে হলো আমাকে 5 বার ফোন করতে হবে। ঠিক আছে, করব। তিন মাস পর আমার এমএ ফাইনাল পরীক্ষা। তোমার ফাইনাল পরীক্ষা শেষে আমি তোমাকে বিয়ে করব। তোমার এই লজ্জা মাখা হাসি খুব সুন্দর। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি লজ্জা পেয়ে এভাবে সব সময় হাসবে। তুমি ভালোবাসার কথা না বললে তো আমি লজ্জা পাবো না। তোমাকে আমি সব সময় ভালোবাসার কথা বলবো। স্যার, মানে আপনি কি দেখছেন স্যার? দেখছি ওরা কত সুখে আছে। ও ইমা, ওরা দুইজন যে দুইজনকে ভালোবাসে তুমি সেটা বুঝো? জি না। খুব বোকামি, কিছুই বোঝো না। তুমি সম্পূর্ণভাবে ব্যর্থ, সুতরাং আমার মন সম্পর্কে কোনো খোঁজখবর নেওয়ার অধিকার তোমার নেই। প্লিজ, আমার সঙ্গে তুমি না এলে আমি খুশি হব। সোহেল, আশিক, আমি কিছু বলতে চাই। কথাটা শুনে সকলের মন হয়তো খারাপ হবে, কিন্তু তবু আমাকে বলতে হবে, কারণ হচ্ছে সত্য কথা না বলা প্রতারণার স্বামী। ব্যাপারটা পরে বললে হতো না? আনন্দটা মাটি করে কি লাভ? না দোস্ত, মিথ্যে আনন্দ কখনো চিরস্থায়ী হয় না, আমাকে বলতেই হবে। ঠিক আছে বলুন। আপনারা যখন আমাদেরকে অপমান করলেন তখন আমরা একটা প্ল্যান করেছিলাম, অপমানের প্রতিশোধ নিতে হবে। আর প্ল্যানটা হলো যে ছলে বলে কৌশলে আপনাদের সাথে প্রেম করা, আর তাই আপনাদের মনোনাম করার জন্য আত্মহত্যা নামে নাটকটি সাজাতে হয়েছিল। আশিকের উপর দায়িত্ব ছিল সাবরিনার মন নরম করা, আর সোহেলের উপর দায়িত্ব ছিল ঐশীর মন নরম করা। আমার উপর দায়িত্ব ছিল রিনাকে ভালোবাসা। আশিক, সোহেল,
সফল হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। হৃদয় ঘটিত ব্যাপারে আমি বরাবরই একটু আনা দিই, আমি দুঃখিত। সবকিছু মিথ্যে সুনীল। না ঐশী, সিচুয়েশনটা সাজানো নাটক হলেও ডেকের উপর দাঁড়িয়ে আমি তোমাকে যা বলেছি তা নাটক নয়, সত্যি কথা, আমার হৃদয়ের কথা। সাবরিনা, সোহেল যা বলল তা সত্যি। আসলে ভালোবাসা তো একটা যুদ্ধ, এর ভিতরে ছল চাতুরি কলাকৌশল সবই থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা সেই যুদ্ধে জয়ী হওয়া। আমি জয়ী হয়েছি সাবরিনা। হেরে গেছি আমি, সবাই আমাকে ভাবত আমি একটা কঠিন মেয়ে, কারণ আমি আমার চারপাশে একটা কঠিন দেয়াল করে রেখেছিলাম, আর তুমি তার চেয়েও কঠিন। তোমার আঘাতে আমার সেই দেয়ালটা ভেঙে চুর মার হয়ে গেছে। তুমি যে আমাকে ভালোবাসবে এটা আমি কল্পনায় সাহস করতে পারিনি। আমি চেয়েছিলাম আমার ভালোবাসা তুমি বুঝো, কিন্তু সংশয় ছিল তুমি তুমি সাড়া দেবে কিনা, তাই আমার মন খারাপ ছিল। আর কোনোদিন তোমার মন খারাপ হতে দেব না। সত্যি? তাহলে তাহলে আমার নিদ্রা সখিনা যাত্রা ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া চেরে শাম, একেলা পায়া চেরে শাম, এই নেগুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পায়া ছেড়ে শাম, একেলা পায়া ছেড়ে শাম, এই নেগুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম।